হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে উচ্চ মাধ্যমিক আর যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি কারণ উচ্চ কিছু বিশেষ ভয়ঙ্কর নিয়ম এবারের জন্য করা হয়েছে সেই নিয়মগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা যদি এই নিয়মগুলো না জেনে থাকো তাহলে এই ভিডিওটি পুরো ওয়াচ করো তোমরা সম্পূর্ণ নিয়মটি জেনে যাবে আর তোমাদের কোন সময়ের মধ্যে এই স্কুলে চলে যেতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা সেই ফেব্রুয়ারি দু থেকে তেরোই মার্চ দু পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে যে বিশেষ নিয়ম চালু হয়েছে সেই নিয়মগুলো আমি এখানে বলে দেব তো কালকে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সময়সীমা দেয়া হয়েছে সেটা হচ্ছে দশটার থেকে এ তোমাদের পরীক্ষা হবে এ একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু এখানে যে একটি বিশেষ নিয়ম তারা নটার পরে এ স্কুলে যাবে তাদের জন্য তাদের ঢুকতে অসুবিধা হতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এ তোমাদের এর পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে এ উপস্থিত হতে হবে অর্থাৎ যে স্কুলে তোমাদের সিট পড়েছে সেই স্কুলে তোমাদের পৌঁছাতে হবে নটার মধ্যে কেন নটার আগে এ তোমাদের সবাইকে ঢুকিয়ে দেবে এবং কোন গার্জিয়ানকে এ পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তো এরপরে আরও একটি বিষয় যে বিষয়টি তোমাদের এর মনে রাখতে হবে তোমরা যদি কোনো কারণ আর তোমাদের কোনো স্মার্টফোন বা স্মার্ট কোনো ডিভাইস যেগুলো পরীক্ষা সংক্রান্ত ও বিষয় সেই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে এলা তোমাদের অ্যালাউ করা হবে না যদি কোনো কারণে তোমাদের এ কাছে ফোন বা অন্য কিছু পাওয়া যায় পরীক্ষার হলে তাহলে তোমাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে আর তোমাদের প্রত্যেকটা স্কুল থেকে এ অবশ্যই চেক করে তারপরেই ভেতরে ঢোকানো হবে আর যদিও কোনো কারণে এক একটা স্কুলে করে যে চেক করে না অথবা সেই নটার পরেও ঢুকতে দিচ্ছে সেটা স্কুলের ম্যাটার কিন্তু তোমাকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা জানিয়ে দিলাম তোমাদের কারণ এটা নিয়ম করা হয়েছে যদি স্কুল থেকে চায় যে নটার পরে হয়েছে ঢুকতে দেবো না বা কোনো অসুবিধা তোমাদের হতে পারে তাই তোমরা যেটি নিয়ম সেটি নিয়ম অবলম্বন করেই পরীক্ষা দিতে যাও কোনো স্মার্টফোন বা কোনো স্মার্ট ডিভাইস নিয়ে যাওয়ার দরকার নেই পরীক্ষা দেওয়ার জন্য যেগুলো বিশেষ বিশেষ কার্যকর সেই পরীক্ষা দেবে এ আর তোমরা নটার মধ্যে পরীক্ষা দিতে চলে যাও তো সবাইকে অল দ্য বেস্ট তোমরা ভালো করে পরীক্ষা দাও আশা করছি সবার পরীক্ষায় ভালো হবে তো ওই এইটুকুই জানানো জানানো ছিল তো আজকের মতো বিদায় জানাচ্ছি তো টেক কেয়ার